রিভাইভিওর ইমান কর্তৃক পরিবেশিত ইমাম অ্যান্ড নাওভির 40 হাদিস গ্রন্থেতে আপনাদেরকে স্বাগতম। এর প্রথম পর্ব আজ হাদিস এক। الحديث الأول عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه إمام المحدثين أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة البخاري وأبو الحسين مسلم بن الحجاج بن مسلم القشيري النيسابوري رضي الله عنهما في صحيحيهما اللذين هما أصح الكتب المصنفة আমির মুমিনিন আবু হাফস উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে তার নিয়াতের উপর, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়াত করেছে তাই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকে হয়েছে। আর যারা হিজরত পার্থিব বস্তু আহরণ করার জন্য অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, তার হিজরতের জন্য সে সেইভাবেই বিবেচিত হবে, আর সেজন্যই সে হিজরত করেছে।